ঝাড়খণ্ড পূর্ব ভারতে অবস্থিত একটি ছোট ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি সুন্দর রাজ্য। পাহাড়, নদী, জঙ্গল ও মন্দিরে ঘেরা এই রাজ্যটিতে রয়েছে বহু দর্শনীয় স্থান। আর এই ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া একটি শিল্পাঞ্চল রানীপুর। এই রানীপুর পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি অঞ্চল। এখানে গড়ে উঠেছে অবৈধ কয়লার ব্যবসা। আর এই ব্যবসায়ীদের এক কথায় বলা হয় কয়লা মাফিয়া। এই কয়লা খাদানেই একদিন খুন হয়ে যায় এসপি অভিজিৎ সরকার। দেখুন দেখুন, ভালো করে দেখুন পেপারগুলোতে কি করে পুলিশের গুণকীর্তন করা হয়েছে, আপনারা ভালো করে দেখুন। বসুন, একজন আইপিএস অফিসার খুন হয়ে গেল, অথচ আমাদের ডিপার্টমেন্ট কিছু করতে পারলো না। যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা পাবলিকের প্রোটেকশন কোথা থেকে দেবে? কি করছেন আপনারা? বিক্রমকে এখনো অ্যারেস্ট করা যায়নি স্যার। স্যার, বিক্রমকে তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। আসামি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হয়ে যাবে স্যার। সবাই পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। 24 ঘন্টার মধ্যে বিক্রমকে লকআপে চাই। আই ওয়ান্ট অ্যাকশন ইমিডিয়েটলি, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। নমস্কার ইন্সপেক্টর সাহেব। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। শঙ্কর ভাই কোথায় রে? পুজো করছে। বাবু, পেলে মায়ের আশীর্বাদ লিয়ে লাও, উসকে বাদ কথাবার্তা তো হতেই থাকবে। জয় মা কালী, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। বলো ইন্সপেক্টর, কি বলতে চাও? বিক্রম কোথায়? এটা তো পুলিশের জানার কথা ইন্সপেক্টর। আমিও জানতে চাই বিক্রম কোথায়। শুনুন শঙ্কর বাবু, সবাই জানে যে বিক্রম আপনার রাইট হ্যান্ড, আপনার খুব প্রিয় কাজের ছেলে, সুতরাং তাকে তো আপনি বাঁচানোর চেষ্টা করবেনই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি এটাও জানেন যে অপরাধীকে যে আড়াল করে সে নিজেও একজন অপরাধী। ইন্সপেক্টর, কি হলো? বলুন বিক্রম কোথায়। ভাই ভাই, আমি যে কথাগুলো আপনাকে বললাম না, আমার জায়গায় অন্য কোনো অফিসার থাকলে ঠিক এই কথাগুলো আপনাকে বলতো। ভাই, আমি আমি এখানে এসেছি আপনাকে একটু সাবধান করতে। আসলে এসপি সাহেব খুন হওয়ার পর না উপর মহল থেকে হেব্বি চাপ আছে। আমি বলি কি ভাই, কয়েকটা দিন এখানকার কাজকর্মগুলো একটু বন্ধ রাখুন না, বাকি এদিক ওদিক আমি সামলে নিচ্ছি, কোনো প্রবলেম নেই ভাই। লেকিন বিক্রমের খবর পেলে সবসে পেলে আমি খবর চাই। সালা এসপি সাহেবকে খুন করেছে, কত বড় সাহস! পহলে আমার আদালতে ওর বিচার হবে, তারপর বাকি সব অন্য কথা। সে কথা আর বলতে বা, সে কথা আর বলতে। সে কথা আর বলতে। ভাই, আপনি আমাদের কত খেয়াল রাখেন, কিন্তু সরকার একটুও রাখে না। আর পুলিশ আমার কোনো খেয়াল রাখে না।
শুনলাম আমার কিছু নাদান বাচ্চাকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? লোকটা কেন ভাই, লোকটা কেন? ওদের কতদিন লকআপে নিয়েছি, ভালো করে খাওয়া দাওয়া করার পর ছেড়ে দেবো ভাই। ওসব নিয়ে কোনো টেনশন করবেন না, আমি আছি তো। আসি जितना जल्दी हो सके। ओके आमार चाय जिंदा। জল জ্যান্ত মানুষ সালা ভ্যানিস হয়ে গেল। পুলিশ বিশালা তাকে ট্রেস করতে পারছে না। ভাই আমার মনে হচ্ছে বিক্রম এলাকা ছেড়েই পালিয়ে গেছে। যেখান থেকে পারিস ওকে খুঁজে বার কর। ওকে যদি এখনই ইনভ্যালিড না করা হয় ও সালা আমাদের ভ্যালিডিটি এক্সপায়ার করিয়ে দেবে। Thanks.
কিসের জন্য? আপনি যেভাবে ওদেরকে মেরে আমাকে বাঁচালেন, আমি আপনার জন্য ওদেরকে মারিনি। আমি সবার জন্য ওদেরকে মেরেছি। হ্যাঁ, কিন্তু সবার মধ্যে তো আমিও ছিলাম, তাই আমার মনে হলো আপনাকে ধন্যবাদ জানানো আমার উচিত। তার কোনো প্রয়োজন নেই, এটা আমার কর্তব্য ছিল। তাছাড়া মেয়েদের অসম্মান আমি সহ্য করতে পারি না। বাই দ্য ওয়ে, আমার নাম প্রিয়া, আপনার নামটা জানতে পারি? এই ছোট্ট একটা আলাপে আমার নামটা জেনে কোনো লাভ নেই, পরের বার যখন দেখা হবে নিশ্চয়ই জেনে যাবেন। চলি। You're really Superman. সেটি বলিস কি রে? তারপর কি হলো? তারপর তারপর আবার কি হবে? সুপারম্যানের এন্ট্রি, তারপর দে দানা দান, দে দানা দান। সরি বাবা, তুমি বিশ্বাস করবে না, ও যা মারলো না ওদের, ওদের সবার হালকুলো যা হয়েছিল কি বলবো তোমাকে। সত্যি কি দিনকাল পড়লো, দিনের বেলায় যদি বাসের মধ্যে এরকম কাণ্ড ঘটে তাহলে লোকজন কোন ভরসায় বাড়ি থেকে বেরোবে? এনিন বাবা। ঠিক বলেছো বৌমা। তারপর তো ট্রেনিং কেমন হলো বল? ট্রেনিং খুব ভালো হয়েছে বাবা। তা কলেজ যাবি কবে থেকে? ভাবছি কাল থেকেই যাব, এক্সাম শুরু হতে তো আর বেশি দেরি নেই। ভেরি গুড। জানো বাবা, যে ছেলেটা আমাকে বাঁচালো কি অদ্ভুত ধরনের, থ্যাঙ্কস বলে কৃতজ্ঞতা জানাতে গেলাম, কি বললো জানো? কি বললো? যা করেছি সেটা আমার কর্তব্য, মেয়েদের অপমান আমি সহ্য করতে পারি না। বাবা, এইরকম মানুষ আজকের দিনও আছে? কেন বাবা, আরো একজন তো এরকম মানুষ ছিল, যার মানসিকতা ঠিক এরকমই ছিল। আপনার ছেলে বাবা, সে সবকিছুকে নিজের কর্তব্য বলেই মনে করত, তাকে তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। বৌমা আমার এটা ধর, আমায় অফিস যেতে হবে। দাদু ভাই, রাজু দাদা তোমাকে গাড়ি করে স্কুলে পৌঁছে দেবে। ঠিক আছে দাদু। আচ্ছা। পিসিমণি, ও পিসিমণি, তোমার সুপারম্যান দারুণ ফাইট করে না? হ্যাঁ, এক একটা মার আর স্টেডিয়ামের বাহার। তুমি তোমার সুপারম্যানের সাথে আমার আলাপ করাবে? করাবো। যদি কোনোদিনও ওর সঙ্গে আমার দেখা হয় নিশ্চয়ই করাবো। জনি, এই জনি, কোথায় গেলি? ইয়েস স্যার, চিফ ইঞ্জিনিয়ার জনি হাজি। আর কত দেরি লাগবে, কাজ কত বলো? একদম বল্টু জ্যাম করে দিয়েছি, আর চারটে চাকা লাগিয়ে দিয়েছি, একেবারে গাড়ি পুরো প্লেনের মতো উঠবে। এই হারামজাদা, কি হলো? ওই ব্রেক শুগুলো কি তোর বাবা এসে লাগাবে? বাবা তো কবে বল্টু জ্যাম করে উপরে চলে গেছে, বাবাকে কি দরকার চাচা? আরে ব্রেক শু ব্রেক শু, ওগুলো কে লাগাবে? এ বাবা কেলো করেছে একদম ভুলে গেছে। তোর এই ভুলের জন্য না একদিন আমার গ্যারেজটাই বন্ধ হয়ে যাবে, এতদিন আমার কাছে আছিস, একটা কাজ ঠিক করে করতে পারিস না? চিন্তা করো না তো চাচা, 5 মিনিট বল্টু জ্যাম করে দেবো, এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। দিমাগ খারাপ করে দেবো। মুখ করছে খাচ্ছে। কাজ কর ঠিক করে। দাদা। হ্যাঁ বলুন। রহিম চাচা আছেন? দাঁড়ান ডেকে দিচ্ছি। আমি রহিম চাচা, কি ব্যাপার বলো? আমাকে আসলে খোকন ভাই পাঠিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, খোকন ভাই আমাকে ফোন করেছিল। দেখো তোমাকে আমি তুমি করে বলছি, কিছু মনে করো না। আরে না না ঠিক আছে। আসলে খোকন ভাই আমার বহুত উপকার করেছে, ও ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। দেখো তুমি এখানে কাজ করতে পারো, আমার পেছনে একটা ঘর আছে, তুমি থেকেও যেতে পারো, কিন্তু তোমাকে খোকন ভাই পাঠিয়েছি, তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করতে হবে। আরে না না, আমার যে কোনো কাজ হলেই হবে। ঠিক আছে, তাহলে কোনো চিন্তা নেই, তুমি এখানে আপাতত কাজে লেগে পড়ো, তারপর একদিন আমি তোমাকে বড়বাবুর কাছে নিয়ে যাবো। বড়বাবু? আরে বহুত বড় ট্রান্সপোর্ট কোম্পানির মালিক, খুব দিলদরিয়া মানুষ, ওনাকে বললে ইনশাল্লাহ তোমার একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা তোমার নামটা? জিৎ। জিৎ, বাবা খুব সুন্দর নাম। এই জনি,
হ্যাঁ চাচা। এই এদিকে বলো চাচা। ওর নাম জিত। ও সাথে সঙ্গে নাটের গুলো এই ফালতু কথা না, যাও তুমি তোমার ব্যাগ নিয়ে এসো। শোন আজ থেকে ওখানেই থাকবে, দেখবি ওর জন্য কোনো অসুবিধা না হয়। আমি একটু মার্কেট ঘুরে আসছি। কোনো চিন্তা নেই, আমি সব দেখে নেবো, তুই যাও চাচা। তাহলে জি, বাহ বাহ, অনেক দূর থেকে এসেছো, অনেক পরিশ্রম। রেস্ট নাও, রেস্ট নাও, রেস্ট নাও। কাল সকাল থেকে আমার অ্যাসিস্ট্যান্ট দিয়ে একবারে কাজে নেমে যাও, বুঝলে? কোনো চাপ নেই, যা গুরু পেয়েছো চার দিন নেবো, পুরো বল্টু জ্যাম শিখিয়ে দেবো। বল্টু জ্যাম জানো তো? শুধু বল্টু জ্যাম না, দরকারে আরো অনেক কিছুই জ্যাম করতে পারি। ভেরি গুড, এছাড়া হবে বল্টু জ্যাম। বল্টু জ্যাম হয়ে যাবে মানে? আর কি জ্যামের কথা বলতেছে? Where is my little princess? Where is my sweetheart? Hey, little princess, breakfast শেষ? শেষ? সে তো শুরুই করেনি এখনো। নমস্কার বড় বাবু। আরে আরে আরে, সালাম আলাইকুম রহিম ভাই। ওয়ালাইকুম সালাম। সঙ্গে নিটিকে? এর জন্যই আপনার কাছে এলাম বড় বাবু। আমার দেশ থেকে এসেছি, খুব ভালো ছেলে, ওর একটা কাজের খুব প্রয়োজন, যদি আপনি কিছু একটা ব্যবস্থা করে দিতেন। বৌদি আমার ব্রেকফাস্টটা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। আমার নাম প্রিয়া, আপনার নামটা জানতে পারি? আরে আপনি সুপারম্যান, আপনি এখানে? সে কি রে, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে, আরে তোমাকে বলেছিলাম না বাসে, ঠিসুম ঠিসুম। আরে এই তো সেই সুপারম্যান যে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। আচ্ছা তুমি সে? দেখো তুমি এখানে আসার আগে তোমার খবর আমরা পেয়ে গেছি, এবং ও তোমাকে ভালো ছেলের সার্টিফিকেটও দিয়ে দিয়েছে, অতএব তোমার জন্য একটা কাজের ব্যবস্থা তো করতেই হবে। হ্যাঁ বড় বাবু, কাজটা দিলে ছেলেটার খুব উপকার হয়। আচ্ছা তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ স্যার পারি। বাস তাহলে তুমি এটাই গেল, কাল থেকে তুমি প্রিয়াকে কলেজে নিয়ে যাবে, নিয়ে আসবে। আর তুমি তো ভালো ফাইট করতে পারো, কাল থেকে তুমি প্রিয়ার বডিগার্ড। হাই আই অ্যাম পিঙ্কি, তুমি আজ থেকে পিশির বডিগার্ড, তাহলে আমারও বডিগার্ড। ঠিক আছে চলো, স্কুলে যেতে দেরি হয়ে যাবে, চলো রেডি হতে হবে, চলো। বাই সুপারম্যান। এবার কি আপনার নামটা জানতে পারি? জিত। আপনার যা যা লুজ হয়েছে তাহলে আমি যাই। কোথায় যাবেন? আমি যাবো হচ্ছে ওই সিটি কলেজে, ওখানে আমি চাকরি করি। কি নাম আপনার? ও বাবা, বল্টু দেখছি খুব ফাস্ট, প্রথম দেখাতেই নাম। আমার নাম চাঁদনি, বল্টু জ্যাম নাম করি। আমি ঘুরি, আমি ঘুরি। কি কপাল ভগবান, কতদিন ধরে চেষ্টা চালাচ্ছি ভগবান, এবার আমার প্রেমের বল্টুটা একটু জ্যাম করে দাও ভগবান। এটা হলো রোজকার ব্যাপার,
এদের চালা এবার কলেজে মেয়েরা কলেজ আসাই বন্ধ করে দেবে। এদেরকে কেউ কিছু বলে না? এদেরকে কে কি বলবে? এরা হলো বড়লোক বাবা মায়ের বিগড়ে যাওয়া ছেলে। এদের বাবা মা এদের সব পুলিশ মিনিস্টারদের সাথে ওঠা বসা। এদেরকে কেউ কিছু বলতে গেলে উল্টে তাদেরই ফাঁসিয়ে দেবে। হাই প্রিয়া। হাই। কিরে, তোর মা কেমন আছে? এখন ভালো আছে রে। চাক, ডাক্তার বলেছে একটু রেস্টের প্রয়োজন। জানিস তো, মাকে নিয়ে আমার খুব টেনশন হয় রে। বাড়িতে তো আমি আর মা ছাড়া কেউ নেই। এই, তোর সঙ্গে এটা কে? বয়ফ্রেন্ড নাকি? না, ও আমার কোনো বয়ফ্রেন্ড না, ও আমার বডিগার্ড। বডিগার্ড? মানে এত সুন্দর হিরোর মতো দেখতে তোর বডিগার্ড? উফ, সো হ্যান্ডসাম। দেখিস, এই হিরোটা না আবার তোর জীবনে সত্যি করে হিরো হয়ে যায়। তোর বাজে কথা বলা হয়ে গেছে? আরে চল ক্লাসে চল। ওকে বাবা সরি, এত রেগে যাচ্ছিস কেন? জি, তুমি গাড়িটা পার্ক করে ওয়েট করো, আমি ক্লাসে যাচ্ছি। চল। সব সময় উল্টো পাল্টা কথা। কে বন্ধ করলো বে? আমি। আবে তুই কে বে? তোদের ডান্স টিচার। আচ্ছা, কি ডান্স শেখাবি তুই? হিপ হপ, ব্রেক ড্যান্স। ওসব না, বাংলা নাচ শেখাবো। সেটা কিরকম বে? কাছে আয় শেখাচ্ছি। ওরা তো শিখে গেল, এবার তুই আয়। রং দেখাচ্ছি। মারবো না, এদিকে আয়, এদিকে আয়। কাল থেকে কলেজের সব মেয়েদের সম্মান করবি। আর সব মেয়েদের নিজেদের দিদি আর বোন বলে ডাকবি, বুঝেছিস? কি রে, দেখে অবাক হয়ে যাচ্ছিস না? আমিও ফার্স্টে কলেজে এসে চমকে গেছিলাম। এদের এই অবস্থা কে করলো? দেখ, সেটা কেউ জানে না। তবে কলেজে এসে যেটা শুনলাম, কাল নাকি কেউ একজন এসে এদেরকে হেব্বি কেলিয়েছে, আর তারপর থেকেই এরা সবাইকে দিদি বোন বলে ডাকছে। আচ্ছা বাদ দে, চল ক্লাসে চল। তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। শুনছেন? কালি যাই। জিৎ কোথায়? কোন জিৎ? ও, যে আওয়ারা করেছে। ও, কি বলতো জ্যাম করা অভিনেতা। আওয়ারা, সুলতান, তারপর বাচ্চা শ্বশুর, না আপনি ছিলেন। ও জানেন, ওর সঙ্গে না আমার হেভি খাতির। ওর তো একটা অডি আছে, আমি না ওর অডির ওই বলতো জ্যাম করি। কিন্তু এখন কোথায় কি করে বলবো বলুন তো। শাট আপ, আমি ওই জিতের কথা বলছি না, যে আপনার এখানে কাজ করে, আমি তার কথা বলছি। ও, ওই বলতো জ্যাম করা জিৎ। ওই যে, ওই যে, ও বলতো জ্যাম করা কেস। আমি পেটাই। আপনি এখানে আজ এলেন না কেন? আসলে কাজ শেষ হয়নি, আর চাচা বলেছিল গাড়িটা আজকেই ডেলিভারি দিতে হবে, তাই যেতে পারিনি। এটা কি করে হলো?
ওই একটু কাজ করতে গিয়ে লেগে গেছিল। কাজটা নিশ্চয়ই গ্যারেজের নয়। আমি জানি চোটটা কি করে লেগেছে। থ্যাঙ্কস জি, তোমার জন্য কলেজে মেয়েরা আবার নির্ভয় কলেজ যেতে পারছে। যে কাজটা এতদিন কেউ করে উঠতে পারেনি সেই কাজটা তুমি একা একদিনে করে দেখিয়েছো। তুমি সত্যি খুব ভালো মনের মানুষ। কাল টাইমে চলে এসো। আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, ফল্ট তো আমার আছে। আমি ঠিক সময়ে মাল সাপ্লাই করতে পারিনি, সরি তো আমার বলার কথা। লেকিন একটা কথা বলছি, মা কালীর কৃপায় সব ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ, মাল আপনি ঠিক সময়ে পেয়ে যাবেন। হ্যাঁ বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি চিন্তা করবেন না, মাল ঠিক সময়ে পৌঁছে যাবে। আমি রাখছি, কেমন? আরে নমস্কার 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 ভাই, নমস্কার ভাই, নমস্কার। স্যার মিনিস্টারের বাচ্চা। বলেন ভাই, আমায় কেন ডেকেছেন? তোমাকে না ডেকে পাঠালে তো আজকাল তোমার দর্শনই পাওয়া যায় না, আর ভোটের আগে সবসময় আমার পায়ের কাছে বসে থাকতে। কি বলেন ভাই, আমি তো আপনার কাছে সবসময় রয়েছি। আপনি তো জানেন আমি একজন জনপ্রতিনিধি, জনতার কথা না শুনলে জনতা পেটাবে না। এই জনতা তোমাকে জনপ্রতিনিধি বানায়নি, আমি বানিয়েছি। এই পাবলিকের ভোটে তুমি সালা মিনিস্টার হওনি, তুমি সালা মিনিস্টার হয়েছ আমার ছেলেদের ছাপ্পা ভোটে। জানি জানি, আমি জানি ভাই, তাই জন্য তুমি বলো আমি কি করতে হবে। এই আইপিএস খুন হওয়ার পর আমার এই ব্যবসা তো লাটে উঠেছে। পার্টিকে আমি মাল সাপ্লাই করতে পারছি না, তো কি করব তুমি বলে দাও মিনিস্টার। আমার এই ব্যবসা তুলে দিয়ে পান দোকান খুলব। ভাই, এসপি খুন হয়েছিল তাই হাওয়া একটু গরম ছিল, সময় মতন সব ঠিক হয়ে যাবে, দেখবেন ফ্রন্ট পেজের নিউজ লাস্ট পেজে চলে যাবে। আপনি আপনার কাজটা শুরু করে দিন ভাই। স্যার যখন বলছে তখন নিশ্চিন্তে কাজ শুরু করে দিই, বাকি ওদিকটা তো আমি আমি সামলে নেব। বাস তাহলে আর দের কিস বাত কি, আজ থেকে কারোবার ফির সে চালু করে দাও। প্রিয়ামা, যা দিনকাল পড়েছে আজকাল মানুষকে বিশ্বাস করাই মুশকিল হয়ে যাচ্ছে। কেন, কি হলো? আরে এই তো খবরের কাগজে দিয়েছে, একটা ছেলেকে নিয়োগ করা হয়েছিল একটা বাচ্চা মেয়েকে দেখাশোনা করার জন্য। এবার সেই ছেলেটা সেই বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাওয়ার নাম করে তাকেই কিডন্যাপ করে 10 লাখ টাকা মুক্তিপণ চাইছে। সে কি সত্যি, মানুষ যে এত নিচে নেমে যেতে পারে ভাবাই যায় না। বাবা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো বৌমা। আপনারা দুজন বোধহয় জিতকে একটু বেশি বিশ্বাস করে ফেলছেন, আমার খুব ভয় লাগছে বাবা। ওর চোখ দুটো দেখলে মনে হয় ওর চোখে আগুন জ্বলছে। বাবা, আমাদের কোনো ক্ষতি করে ফেলবে না তো? বৌমা, তোমার ভয়ের কারণটা আমি বুঝি, কিন্তু মানুষকে তো বিশ্বাস করতেই হয়। বৌদি, মানুষ চিন্তা আমার ভুল হয় না, জিত খুব ভালো ছেলে, ওকে নিয়ে তোমার কোনো টেনশন নেই। কে জানে, আমি হয়তো আপনাদের মতন এখন আর এত সহজে মানুষকে বিশ্বাস করতে পারি না। সব ভুলে যাচ্ছি, শুধু চাঁদনির কথাই মাথায় ঘুরছে। একটা ব্যবস্থা, এই নে এটা ধর।
কার বিয়ে? আমার। তোর বিয়ে? তুই তাকে বলিসনি যে তুই বিয়ে করছিস? আসলে হঠাৎ করেই সবকিছু আয়োজন হয়ে গেল, আর সৌম্য আমেরিকা চলে যাচ্ছে, তাই বিয়ের পরে আমরা ওখানেই সেটেল হব। তাহলে কাটা তো তুই কলেজেই দিতে পারতিস, এখানে দিলি কেন? বুঝতেই তো পাচ্ছিস, কলেজে তো সবাইকে ইনভাইট করতে পারবো না। তোর কি হয়েছে বলতো রূপা? তুই তোর পছন্দের ছেলেকে বিয়ে করছিস, আর বিয়ে পর তোরা দুজনেই আমেরিকা সেটেল হয়ে যাচ্ছিস, তাহলে তোর মনে খুশি নেই কেন? কি করে হবে বলতো প্রিয়া? বিয়ের সময় প্রত্যেকটা মেয়ে চায় বাবা মা তার পাশে থেকে মেয়েকে আশীর্বাদ করুক, বাবা তার নিজের মেয়েকে কন্যাদান করুক, কিন্তু আবার আবার দেখতো সেই সৌভাগ্যই আবার হলো না। তুই গেছিলিস তোর বাবার কাছে? গিয়েছিলাম, বললো সেদিনকে কাজ আছে আসতে পারবো না। আচ্ছা এনিওয়ে শোনো না জিদ্দা, আমি কিন্তু তোমাকে কার্ড দিলাম না, ঠিক আছে? তুমি কিন্তু প্রিয়ার সঙ্গে চলে আসবে। নিশ্চয়ই আসবে। কি আসবে? তো আসবে। আচ্ছা প্রিয়া তুই কিন্তু ওকে নিয়ে চলে আসবি। হ্যাঁ রে রূপা, তোর বাবা এখন কোথায় থাকে? ওই তো আমাদের পুরানো বাড়িতেই থাকে, 96/2 কেনশেন রোড। আচ্ছা শোন, আমি চলিরে অনেক কাজ আছে, ডোন্ট বি লেট, তুই কিন্তু ওকে নিয়ে আসবি। টাটা জিদ্দা আসছি। সত্যি বাবা মায়েদের ঝগড়ার মধ্যে সারা জীবন সন্তানরাই দুঃখ পায়, তাই না জিৎ? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, নমো তদ বিষ্ণু পরম পদ সদাকর্ণ। এবার মেয়ের বাবাকে ডাকুন, কন্যাদান করতে হবে। আসলে মানে ঠাকুরমশাই, ওর বাবা তো এখানে থাকে না, আমি কি কন্যাদানটা করতে পারি? আগে না, মেয়ের বাবাকেই কন্যাদান করতে হবে। মেয়ের বাবা না থাকলে বাবা স্থানীয় কাউকে দিয়ে কন্যাদান করতে হবে। রূপা মা, বাবা, বাবা, রূপা, আমি জানতাম বাবা, আমি জানতাম তুমি আসবে, আমার মন বলছিল তুমি ঠিক আসবে। আজ আমি এখানে আসতে পারতাম না রে, আমি আসতে পেরেছি শুধুমাত্র একজনের জন্য। কার জন্য বাবা? ওর জন্য। কাল সকালে ও আমার বাড়িতে এসেছিল। আপনি নিশ্চয় জানেন যে কাল আপনার মেয়ে রূপার বিয়ে। আগে বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে? রূপার মা? আমাকে কেউ পাঠায়নি, আমি নিজে থেকে এখানে এসেছি আপনার সাথে দুটো কথা বলার জন্য। দেখুন, সব মেয়েরাই চায় তার বিয়েতে বাবা কন্যাদান করুক, আর বাবা মা একসঙ্গে আশীর্বাদ করলে নতুন জীবন সুখের হয়। রূপাও তাই চায়, নিশ্চয়ই ওরাই চাওয়াতে কোনো অন্যায় নেই। আপনি শুধু শুধু আপনার মিসেস ওপর রাগ করে আপনার মেয়েকে কষ্ট দেবেন। দেখুন, কাল যখন ও শ্বশুরবাড়ি চলে যাবে তখন একটা কষ্ট নিয়ে সারা জীবনের মতো থাকবে যে আমার বাবা আমাকে আশীর্বাদ করল না। আচ্ছা, আপনি কি চান না আপনার মেয়ের বিয়েতে ওকে ভালো কিছু উপহার দিতে? চাই, নিশ্চয়ই চাই। তাহলে ওর বিয়েতে উপস্থিত থেকে ওকে আশীর্বাদ করুন, সেটাই হবে ওর জীবনের সব থেকে বড় উপহার। ও আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো দাদা। দাদা যখন বলেছো তাহলে কৃতজ্ঞতা কিসের? যাও গিয়ে বীর প্রীতে বসো, যাও।
এতদিন জানতাম তুমি শুধু মারপিটি করতে পারো, কিন্তু আজ জানলাম যে তোমার মধ্যে মনুষ্যত্ব বোধও আছে। তুমি রূপার জীবনে যে কত বড় একটা উপহার দিয়েছো তা তুমি নিজেও জানো না, তার জন্য থ্যাংকস জিৎ। থ্যাংকস বলে ছোট করবেন না ম্যাডাম, একটা মেয়ের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমার জীবনে সব থেকে বড় পাওনা। তার মানে আমার চাঁদ দিশন এখন কলেজেই আছে। বিশ্বাস করুন, আপনাকে যেদিন থেকে দেখেছি না আমার একেবারে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, বল্টু জ্যাম হয়ে গেছে। বল্টু জ্যাম হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু যেরকম সিগন্যাল দিচ্ছেন তাতে তো মনে হচ্ছে সত্যি প্রেমে পড়েছে। প্রেমে শুধু পড়েছি, পড়ে একেবারে হাত পা ভেঙে ফেলেছি, বল্টু জ্যাম হয়ে গেছে। এই দেখুন না, ইঞ্জিন পুরো কাঁপছে। কাঁপছে মানে ব্যাটারি ফুল চার্জ। তো ভাইব্রেশন টুক করে বন্ধ করে দেব? কিভাবে? শক দিয়ে। ইলেকট্রিক শক? না, চাঁদনির স্পেশাল শক। সেটা কিরকম বুঝতে পারবেন কিরকম? আগে চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করুন। বলতে কই গো মা? হ্যালো শোন মা, আজকের দিনটা তোর জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সত্যি তোর জন্য আমি গর্ববোধ করি। থ্যাংক ইউ বাবা। না, আমি তোমার কোনো জেদ ছিল না, তোমার সাথে আমার কোনো জেদ। বলছে যাবে না, ও নাকি বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, ও বাড়িতে একা থাকবে কি করে? আচ্ছা বৌদি, ও একা কেন থাকবে? জিৎ আছে তো। কিন্তু ঠিকই তো বলেছে, আমরা বরং রামুকে নিয়ে যাই, জিৎ এখানে থাকুক। জিৎ স্যার এদিকে এসো। বাবা আমি বলছিলাম কি দরকার এত? না না, তুমি চিন্তা করো না বৌমা, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। বলুন স্যার। ও শোনো, আমরা বেরোচ্ছি, পিঙ্কি একা বাড়িতে থাকবে, ও দিদিমণি আসবে, তুমি ওর একটু খেয়াল রেখো, এবং আমরা ফিরে না আসা অবধি তুমি কোথাও বেরোবে না। ঠিক আছে স্যার, আপনারা নিশ্চিন্তে যান, আমি ওর ভালো করেই খেয়াল রাখবো। পিঙ্কি, পিঙ্কি ভেতরে যাও, ভেতরে যাও, যাও। চলো বউ আয়। হ্যাঁ, নিচের ঘরে রেখে এসেছি। সিস্টার, পিশিন কেমন আছে? আমি তো বলতে পারবো না, স্যার জানেন।
জিত কো পিঙ্কি পিঙ্কি ওদের চেষ্টা আরিকা তো গেছে পড়া না বটি পিঙ্কি 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 দেখেছিস পিঙ্কি নেই বটি পিঙ্কি আরে পিঙ্কি কোথায় মা আমার কোথায় আমার সোনা মা ডাক্তার বাবু পেশেন্ট কেমন আছে মাথা ফেটে ব্লিডিং হয়েছে তো স্টিচ করে দিয়েছি চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণ পরে এসে আপনি ডিসচার্জ করে নিয়ে যেতে পারেন আচ্ছা আমি যা ভয় পেয়েছিলাম সেই সর্বনাশটাই হয়েছে আমি কিছুই বুঝতে পারি কিন্তু আমি তোকে বারবার করে বলে দিয়েছিলাম পিঙ্কি টিচার আসছে ওকে কোথাও নিয়ে না যেতে কি বলছিস কি তুই ঠিকই বলছিস তুমি তাড়াতাড়ি চলে এসো আমি এক্ষুনি যাচ্ছি টেনশন করিস না চিন্তা করো না বৌমা ও কোথাও পালাতে পারবে না থানায় আমি পিঙ্কের ছবি দিয়ে দিয়েছি যেভাবেই হোক পুলিশ ওদের খুঁজে বার করবে আমি টমেঞ্জের সিঁড়িটা আনতে গিয়ে সিঁড়িতে পড়ে গেছিলাম চিতাঙ্কেল আমাকে নিয়ে হাসপাতালে গেছিল তুমি মেচে মেচে চিতাঙ্কেলকে মারলে চিতাঙ্কেল তোমাকে নিয়ে হাসপাতালে গেছিল চিতাঙ্কেল এই সব কিছু মা তোমাকে চিতাঙ্কেল করে দিয়েছে চিতাঙ্কেল এত বড় ভুল আমি কি করে করলাম বিনা দোষে একটা ছেলে গায়ে ভাবে বলো আমার মেয়ে কোথায় কি আপনারা এখানে তোমার কাছে কি বলেছে ক্ষমা চাইবো জানি না পারলে আমাকে ক্ষমা করে দিও
কি করছেন মোদি? আপনার তো এতে কোনো ভুল নেই। আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও একই কাজ করতাম। সত্যি তোমাকে আমি কত ভুল বুঝেছি, তুমি আজকে আমার সব ভুল ভেঙে দিয়েছ। জি, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছে। তুমি যে কতটা ভালো মনে মানুষ তুমি নিজেও জানো না। সত্যিজিৎ, তোমাকে না ভালোবেসে থাকা যায় না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জিৎ। যতক্ষণ লাগবে আমার এই আঙ্গুর শেষ করতে, এই আঙ্গুর শেষ তোর লাইফের ভ্যালিডিটি ভি শেষ। এস আপির জি ভাই, একটু ভালো করে ট্রিটমেন্ট করে দে। জানি জানি আমি, কিন্তু বলবো না। আল্লাহ কসম, জান চলে যাবে লেকিন জুবান খুলবে না। জুবান না খুলবে তোর জান এমনি চলে যাবে। রকন ভাই, বিক্রম বলছি। হ্যালো ভাইকুম। রহিম চাচার এখানে আমি ভালোই আছি। একটা কাজও পেয়েছি। তুমি তো জানোই যে আমি তোমাকে বারবার ফোন করতে পারবো না। একদিন সুযোগ বুঝে আমি তোমার সাথে ঠিক দেখা করে নেবো। এখন রাখলাম। এসবা। হ্যাঁ ভাই। কলকাতায় কালুকে ফোন লাগা। বলো ভাই। দেখতে হবে ওই কলেজে কি বলতো যে আমার চাকরিটা করে। ও কলেজে এই বলতো যে আমি করা চাকরি করা। হ্যাঁ, আমি এই কাজই করি, খেটে রোজগার করি, প্রত্যেক মাসে মাইনে পাই। হ্যাঁ জানি জানি, তা এরকম বল্টু জাম মার্কেট সাজগোজের কি আছে? কেন গো, আমি ছোট কাজ করি বলে সাজগোজ করার শখ থাকবে না? আচ্ছা তুমিও তো গ্যারেজে কাজ করো, কই আমি তো তোমায় কখনো ছোট করে দেখি না। আসলে কি জানো, তুমি আমার সাজগোজকে ভালোবাসো, আমাকে না। কিন্তু আমি না তোমাকে এখান থেকে ভালোবাসি, এখান থেকে, মন থেকে। সত্যি সত্যি
তুমি আমায় কোনোদিনও ছেড়ে যাবে না তো? আরে পাগল নাকি, এত কষ্ট করে একটা বল্টু পেয়েছি, জ্যাম করে না রেখে দিলে হয়? আমার নটি গড। আমার দাদা আইপিএস অফিসার অভিজিৎ সরকার, রানীপুরে পোস্টিং ছিল, কোল মাফিয়া বিক্রম দাদাকে খুন করেছিল। আইপিএস অফিসার অভিজিৎ সরকার, কোল মাফিয়া বিক্রম দাদাকে খুন করেছিল। আইপিএস অফিসার অভিজিৎ সরকার, রানীপুরে পোস্টিং ছিল, কোল মাফিয়া বিক্রম দাদাকে খুন করেছিল, কোল মাফিয়া বিক্রম দাদাকে খুন করেছিল, কোল মাফিয়া বিক্রম দাদাকে খুন করেছিল। বিক্রমের পারমিশন ছাড়া উনুনে একটা কয়লাও জ্বলে না, আর তোরা লরি ভর্তি মাল নিয়ে যাচ্ছিস। ইসমাত বল বিক্রম, কাজ হয়ে গেছে? কাজ হয়ে গেছে? তুই চলে, আমি এক্ষুনি আসছি। ভীমা, সালা ভীমা, বহুত দিন ধরে বহুত পাঙ্ক ফড়ফড়া ছিল, আজ আমার শের বেটা বিক্রম গেছে ওই পাঙ্ক দুটোকে কেটে দিতে। ও গেছে ওখানে? ও গেছে, লেকিন তুমি এত দিন কি করছিলে বেটা? এখনো পর্যন্ত একবারের জন্য ওই ভীমাকে তুমি লকআপে পুরতে পারলে না। শঙ্কর ভাই আগে আমরা বেটা আজ আমরা শের। বল বেটা, কাম পুরা হয়েছে তো? ভাই বিক্রম কোনো কাজ হাতে নিয়েছে আর সেটা সাকসেসফুল হয়নি, না আগে কখনো হয়েছে না কোনোদিনও হবে। মিশন সাকসেসফুল। আরে জানি জানি, তোর উপর তো আমার ফুল কনফিডেন্স আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওদেরকে কেলেই এমন হাল করেছি না যে কয়লার কারবার তো দূরের কথা, কয়লার নাম শুনলে ভয় পাবে। আরে রানীপুরের বাচ্চা আছিস তুই, বেতাজ বাচ্চা, তুই যতদিন আমার সঙ্গে আছিস কেউ আমার কিছু করতে পারবে না, আর তাই তোর অনারে আমি আজকে স্টেশনের ব্যবস্থা করেছি। তো ফের খাও পিও অ্যাশ করো।
আরে নোটগুলো নোটগুলো আসল তো সত্যি করে বল জাল করছিস কি তো কি বলছেন কি স্যার আমি পাগল নাকি যে আপনাকে জাল নোট দেবো স্যার আপনি স্যার আসলে ওই নোট বাতিলের পরে না স্যার এই নোটগুলোকে ঠিক চিনতে পারছিলাম না স্যার এগুলো কেন দেখাচ্ছি যা 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 এগুলো নিয়ে যা 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 কিন্তু স্যার স্যার আপনার দুদিন পরে আসার কথা ছিল না স্যার দুদিন পরে আসলে আপনার এই সুন্দর চেহারাটা তো দেখতে পেতাম না তাই না বোতামগুলো লাগান ভেতরে আসুন থানায় ঢুকে যা দেখলাম তাতে এটা থানা কম বাজার বেশি বলে মনে হচ্ছে একটা কথা কিন্তু কান খুলে শুনে রাখুন পুলিশের পোশাক যখন পরেছেন পুলিশের মতোই কাজ করতে হবে আর সেটা যদি না করেন তাহলে আমি নিজের হাতে আপনার গা থেকে পুলিশের ওই উর্দিটা কিন্তু টেনে খুলে ফেলবো আর বলুন এলাকার রিপোর্ট দিন স্যার এলাকা তো খুব শান্তিপূর্ণ আছে স্যার তা আপনার এই শান্তিপূর্ণ এলাকায় কত শান্তভাবে রোজ রোজ কয়লা পাচার হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি আর প্রত্যেকটা কয়লার উপর কার নাম লেখা আছে সেটাও কিন্তু আমি জানি কোল মাফিয়া বিক্রম আর সেই কয়লা খাদান থেকে কোথায় কিভাবে কার কাছে পাচার হয় তার নামও কিন্তু আমার জানা আছে শঙ্কর সিং স্যার শঙ্কর সিং তো খুব গণ্যমান্য ব্যক্তি খুব রেসপেক্টেবল স্যার গণ্যমান্য ব্যক্তি তাহলে তো আপনার এই রেসপেক্টেড গণ্যমান্য ব্যক্তির সাথে খুব শিগগিরই আমার দেখা করার দরকার অভিজিৎ সরকার এসএসপি সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ চাকরিটা আমার সরকারি কাজটা করি দরকারি আরে দাদা আপনার কত কথা শুনেছি আমার কি সৌভাগ্য আমার মতো গরিবের বাড়িতে আপনার মতো ইতনা বড়া অফিসারের পায়ের ধুলো পড়লো গরিব আপনার মতো গরিব যখন দেশে সব মানুষ হয়ে যাবে না ভারতবর্ষ আমেরিকাকেও টপকিয়ে গিয়ে যাবে বলেন কি চান চাইতে নয় দিতে এসেছি ওয়ার্নিং থানায় দেখলাম আপনার নামে কোনো ফাইল নেই অবশ্য থাকলেও সেটার কোনো গুরুত্ব থাকতো না আমার কাছে কারণ অভিজিৎ সরকার যেখানে যায় ক্রিমিনালদের নামে নতুন একটা ফাইল তৈরি করে মাত্র এক পাতার ফাইল এনকাউন্টার ফাইল বাংলায় একটা কাহাওয়াত আছে জানো তো হাতি ঘোড়া গেল তোল মশা বলে কত জল আমাকে আপনার মশা মনে হচ্ছে এমন হুল ফোটাবো না ম্যালেরিয়া নয় ডেঙ্গু নয় সোজা ইলেকট্রিক চুল্লি আপনি আমাকে ধরতে এসেছেন আপনি জানেন আমি কে অবধি সরকার যেখানে যায় ক্রিমিনালদের বায়োডাটা সঙ্গে নিয়ে যায় আপনারটাও নিয়ে এসেছে তাই ভালো করে বলছি কান খুলে শুনে নিন আপনার চাল চলন বদলে নিন না হলে কিন্তু আপনার কুষ্টি ঠিকুজি বদলা দেব ও হ্যাঁ আপনার ওই সাকরেতার নামটা কি জানো বিক্রম ওকে বলবেন থানায় আমার সাথে গিয়ে দেখা করতে অভিজিৎ সরকারের ক্যারেক্টারে একটা ভালো দিক আছে প্রত্যেকটা ক্রিমিনালকে আমি একবার করে শুধরানো সুযোগ দিই লিমিটেড অফার অফার এক্সপায়ার তো বান্দা এক্সপায়ার শঙ্কর সিং এর লাইফে একটা ভালো দিক আছে শঙ্কর সিং কাউকে কোনো সুযোগ দেয় না সবাই পাবি সবাই পাবি কি ব্যাপার পুলিশ সালাম স্যার তোমাদের মধ্যে বিক্রম কে আছে আমি বিক্রম বলুন স্যার তুমি বিক্রম লোকে তো তাই বলে তোমায় একবার থানা দেখা করতে বলেছিলাম না
বিক্রম কোনোদিনও থানায় যায় না, প্রয়োজনে থানা বিক্রমের কাছে আসে। যাকে কেন ডেকেছিলেন সেটা বলুন। সাবধান করার জন্য, আজ থেকে কোনো কাজ করার আগে 7-5 ভেবে কাজ করবে। পেটে যখন টান পড়ে না স্যার, তখন কেউ 7-5 কেন, 1-2 ভেবে থাকে না। ঠিক এই মুহূর্ত থেকে ভাবনাটা চালু করে দাও, কারণ পেটের খিদে মেটানোর জন্য পিঠে গুলি খাওয়াটা বুদ্ধিমানের মতো কাজ নয়। ছোটবেলা থেকে বকেটে মৃত্যুকে নিয়ে ঘুরে বেড়াই স্যার, মরতে আমি ভয় পাই না। আপনার মতো এরকম অনেক বড় বড় পুলিশ অফিসার এসেছে, পাথেলা মেরেছে, তারপর টাকার বান্ডিল সামনে পড়তেই ব্যাস। অভিজিৎ সরকার, অভিজিৎ সরকার সেই টাইপের অফিসার নয় যে কয়েকটা টাকার জন্য নিজের সততার ইমানদারির দালালি করবে। শেষবারের মতো বলে রাখছি, কান খুলে শুনে রাখো, গুলি খেয়ে যদি মরতে না চাও আজ থেকে সব 2 নম্বরী কাজ বন্ধ করে দাও। ছাড়ুন তো স্যার, এই পোশাকটা গায়ে থাকলে না অনেকে অনেক গরম দেখাতে পারে, এই পোশাকটা খুলে কোনোদিনও সামনে আসবে না, তারপর দেখব আমি আমার ধান্দা ছেড়ে দিই নাকি আপনি। এখন আমার শরীরে খাকি পোশাকটা নেই, কিন্তু ভেতরে গরমটা আছে। চলো দেখা যাক কে এলাকা ছাড়ে আর কে ধান্দা ছাড়ে। আমি অপরাধীকে মারি না, কিন্তু অপরাধীর মধ্যে যে অপরাধ আছে সেটাকে আমি মারি। কাল থেকে সব 2 নম্বরই ধান্দা বন্ধ। এলাকার বাদশা আছিস, আর ও বেটা তোকে রাম কেলান কেলালো, আর তুই ওকে এমনি এমনি ছেড়ে দিয়ে চলে এলি। আরে ওকে জিন্দা খাদানে পুঁতে দিতে পারলি না? পুঁতে দিতে পারতাম ভাই, আজ অব্দি যে কজন পুলিশ অফিসার দেখেছি সবাই নিজেদের পোশাকে দালালি করে, এই প্রথমবার এমন একজন পুলিশ অফিসার দেখলাম যে নিজের জীবনে বাজি রেখে অন্যের জীবনকে বাঁচাতে ভয় পায় না, তাই তাকে সম্মান না জানিয়ে পারলাম না। এদের মতো পুলিশ অফিসারদের স্যালুট করা উচিত ভাই।
এ বেটা আমাদের লাইনে না স্যালুট সম্মান এসব চলে না এখানে গলি চলে একসান হয় যে পথের কাঁটা আছে না তাকে উপড়ে ফেলতে হয় এই আমাদের লাইনের দস্তুর আছে বেটা আমি কয়লা চুরি করতে পারি ভাই কিন্তু মন থেকে এখনো কয়লার মতো কালো করে উঠতে পারিনি চলি সব মাফিয়াদের ডিলের মধ্যে যদি দারাজ সামান এন্ট্রি নেয় তো আমাদের তো এই লাইন থেকে এক্সিট হয়ে যেতে হবে হ্যাঁ শিবা হ্যাঁ ভাই মিনিস্টারকে ফোন লাগা মিনিস্টার চিনিলাল বলছি হ্যাঁ সালা মিনিস্টারের বাচ্চা হ্যাঁ ভাই থানাতে নতুন অফিসার কেস চলে কেন ভাই সালা আমারই ঘরে ঘুষে আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে সে কি ভাই আমার বেটা বিক্রমের গায়ে হাত তুলেছে আমি তো কিছু জানি না সালা এলাকায় কি হচ্ছে না হচ্ছে কিছুই জানিস না তো মিনিস্টার হয়েছিস কেন সত্যি ভাই আমি কিছু জানি না হ্যাঁ ভাই একটু শান্ত হ হ্যাঁ আমি দেখছি কে নতুন অফিসার এসেছে ভাই সমঝা দে উসে এই এলাকে মে ফাইনাল ল এন্ড অর্ডার একজনই আছে শঙ্কর সিং হ্যাঁ ভাই আর থানাতে প্রথমবার আসলে শঙ্কর সিং এর বাড়িতে প্রথম কেউ ওয়ার্নিং দিতে আসে না পায়ে হাত ছুঁয়ে আশীর্বাদ নিতে আসে একটু শান্ত হ আমি দেখছি আমি দেখছি এ সালা ইন্সপেক্টর আমারই ঘরে ঘুষে আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে মুখে আমি বি সালা ওয়ার্নিং দেব তবে মুখে নয় কাজে হ্যাঁ না না আমার খাবার দাবার সব ঠিকঠাকই হচ্ছে এত চিন্তা করছো কেন শুধু শুধু আমি তো ঠিকই আছি তোমার একটু বাদে ফোন করছি রাম সিং আসছি স্যার স্যার কি ব্যাপার লোডশেডিং নাকি কেবল ফল্ট বুঝতে পারছি না স্যার মনে হচ্ছে ফিউজের কিছু হয়েছে গিয়ে দেখে এসো তো দেখছি স্যার এই তো না স্যার তেমন কিছু হয়নি কপালে একটু সামান্য চোট লেগেছে না স্যার আমি সব সামলে নেব আপনি চিন্তা করবেন না ওকে স্যার জয় হিন্দ আসতে পারি স্যার আসুন কি ব্যাপার আপনি এখানে স্যার আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম এটা স্যার আপনার জন্য এনেছি বিশেষ চোট লাগেনি তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আপনি ঝটপট সুস্থ হয়ে যান কি জানেন তো স্যার আপনার মতন অনেস্ট আপনার মতন রেসপন্সিবল পুলিশ অফিসারের এই স্টেটে খুব প্রয়োজন আছে ভয় দেখাতে এসছেন ছে 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 কি যে বলেন স্যার আমি তো স্যার সাজেশন দিচ্ছি আসলে ডেঞ্জার তো দরওয়াজায় নক করে আসবে না কখন কোন দিক থেকে টাক করে এসে মট করে ঘাটটা ভেঙে দেবে বুঝতেও পারবেন না পুলিশের চাকরিটা যেদিন থেকে আমি নিয়েছি না এইসব ছোটখাটো ঘটনা আমার নিত্যদিনের সঙ্গী আপনি যদি ভেবে থাকেন এসব করলে আমি পালিয়ে যাব ভুল করছেন আমি যে এলাকায় যাই সেখানে হয় ক্রিমিনালদের ক্যারেক্টার চেঞ্জ করি আর না হলে তাদের চ্যাপ্টার ক্লোজ করি ওটাই আমার ডিউটি কোনদিন যেন এমন না হয় যে আজকে আমি ফুলের বুকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি আর একদিন ফুলের মালা আপনার বুকে দিতে চলে এলাম হুমকি দিচ্ছেন হুমকি মনে করলে হুমকি সাজেশন মনে করলে সাজেশন নমস্কার
আউট, গেট ওয়েল সুন। এত করে বোঝালাম তবু বুঝল না, বুঝবে এইবার বুঝবে। শঙ্কর সিং এর মুখের খাবার কেড়ে নেওয়ার রেজাল্টটা কি হয় এইবার বুঝবে। এই বিক্রম, ওই অভিজিৎকে মেরে ওটা ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে দে, যাতে ফ্যামিলি ফ্রেন্ড ওর ক্রিয়াকর্মটা ভালো করে করতে পারে। ভাই, তুমি এতদিন যা যা বলেছো আমি তাই তাই করেছি। তুমি তো জানো এসব কুণ্ঠন করা আমার ক্যারেক্টারে নেই। তাহলে ক্যারেক্টারটা পাল্টে ফেলো, নাহলে অভিজিৎ সরকার আমাদের লাইফটা পাল্টে দেবে। বিক্রম, আবিস করে দে মালটাকে। কিন্তু ভাই, একজন পুলিশ অফিসারকে মারাটা আমার মনে হয় ঠিক কাজ হবে না। হ্যাঁ ভাই, বিক্রম ঠিক বলেছে, পুলিশকে মারলে প্রশাসন আমাদের পেছনে পড়ে যাবে। আর অভিজিৎ সরকারের মতন একজন সৎ সাহসী পুলিশ অফিসারকে মারলে তাতে দেশের ক্ষতি হবে। বিক্রম, বিক্রম, হম লোক ভি তো দেশের একজন আছি না, আমাদের ভি তো ফ্যামিলি আছে। এই অভিজিৎ সরকার যদি আমাদের ব্যবসা লাটে তুলে দেয়, তা আমাদের ফ্যামিলির পেটে লাঠি পড়বে, তুই বোঝ। যে সালা আমাদের পেটে লাথি মারার চেষ্টা করছে, তুই তার হয়ে কথা বলছিস? আমি কারোর হয়ে কথা বলছি? বলছিস বলছিস। আমি বলছি না ভাই, আমি শুধু বলছি যে খুনটুন করলে তো প্রবলেম সলভ হবে না। তাহলে প্রবলেমটা কিভাবে সলভ হবে বেটা? সেটা আমি সলভ করব। এতদিন রানীপুরে যখন যা যা প্রবলেম হয়েছে সব আমি সলভ করেছি, এটাও আমি করব। কিন্তু সেটা আমার স্টাইলে। বসো, বলো কি বলবে। আপনি এখান থেকে চলে যান স্যার। আপনি শঙ্কর সিং এর পেটে লাথি মেরেছেন, ও আপনাকে ছাড়বে না। আচ্ছা, তুমি তো শঙ্কর সিং এর দলের লোক, তা তুমি হঠাৎ করে আমার ভালো চাইছো কেন? আমি জানি আপনি একজন ভালো মানুষ, তাই আপনাকে সাবধান করতে এলাম। থ্যাংক ইউ। তবে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এখানে আসার আগে আমি জেনে এসেছি এই শঙ্কর সিং আমার ঠিক কতটা ক্ষতি করতে পারে। মুশকিলটা কি জানো তো, এই অভিজিৎ সরকারের জীবনে না ব্যাক গিয়ারটা নেই, সে পালাতে জানে না, জানে শুধু নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে। আচ্ছা একটা কথা আমায় বলো তো, তোমাকে দেখলে তো ভদ্রবাড়ির ছেলে বলে মনে হয়, তা তুমি এই শঙ্কর সিং এর মতো মাফিয়াদের পাল্লায় পড়লে কি করে? আপনাকে বলেছিলাম না স্যার, পেটের জ্বালা কেউ সাত পাঁচ কেন, এক দুইও ভাবে না। আমার বাবা একজন কয়লা খাদানের শ্রমিক ছিলেন, বেআইনি কয়লা চুরি নিয়ে সরকারের কাছে রিপোর্ট দিতে যাচ্ছিলেন, রাস্তায় খুন হয়ে যায়। এই রিপোর্টগুলো জমা দিলে তবে ওই শয়তানগুলো শাস্তি পাবে। বাবার হাতে যা প্রমাণ ছিল সেটাও কেড়ে নেওয়া, আজ পর্যন্ত জানতে পারলাম না আমার বাবার খুনি কে। বাড়ি ভাড়া দিতে পারেনি বলে আমাকে আর আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। অসুস্থ মাকে নিয়ে গিয়ে উঠলাম ফুটপাতে, আর একদিন খাবার জুটত না। বাবার খুনের বিচার চাইতে পুলিশের কাছে গেছিলাম, কিন্তু সেখান থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। চল ফোড় এখান থেকে।
তোর বাবার মতন কত লোকের লাশ পড়ে গেল এই খাদানে, তার কোনো হিসাব নেই। আর তুই বিচার চাইতে এসেছিস, ভাগ এখান থেকে। ওঠ বেটা ওঠ। তারপর কখন ভাইয়ের সাথে দেখা হলো? ওঠ ওঠ, কি হয়েছে? দেখো না, আমি আমার বাবার খুনের বিচার চাইতে এসেছিলাম, ওরা আমাকে কার ধরে বের করে দিল। কাঁদিস না কাঁদিস না, ও কাজ ছেলে, এখানে বিচার হয় না রে, এখানে শুধু লেনদেন হয়, লেনদেন লেনদেন। চল আমার সাথে, খা খা, দেখে তো মনে হচ্ছে অনেক দিন খাসনি কিছু। আমি দুদিন কিছু খাইনি। আরে খা খা, পেট ভরে খা খা। বলছি আমার মাও না নাকে আছে, মায়ের জন্য একটু খাবার হবে। নিশ্চয়ই হবে, কেন হবে না, তোর মা তো আমারও আমি হয়। আয় ছোটু, আর একটু খাবার দে তো। আমি প্রতিজ্ঞা করছি মা, আজ থেকে আমি বেঁচে থাকতে এই রানীপুরে কেউ কোনোদিনও না খেতে পেয়ে বিনা চিকিৎসায় মারা যাবে না, এটাই তোমার বিক্রমের শপথ। বলো খোকন ভাই, কি কাজ করলে আমি অনেক টাকা রোজগার করতে পারবো? কয়লা, কয়লা হলো হীরে, এখানে কয়লা যার, এই এলাকা তার। পারবি কয়লা চুরি করতে? পারবি কেন পারবো না, নিশ্চয়ই পারবো, ইনশাল্লাহ তোমার আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। বাহ, চল তুই আমার সাথে চল, তোর মতো আরো একটা বেটা আছে আমার কিসমত, সেও অনাথ বেটা আছে। হ্যাঁ, তার সাথে তোর আজ আলাপ করিয়ে দে, তারপর তোরা দুজনে মিলে একসঙ্গে কাজ কর। তখন থেকে পেটের জ্বালায় কয়লা চুরি করতে শুরু করলাম, আর নাম লেখালাম শঙ্কর সিং এর তলে। বলছিস কি রে? সাজ বলছি ভাই, ইতনা সাত উমর আছে, এর ভিতরে এত কিছু করে ফেলেছে। হ্যাঁ, তোরা নাকি কয়লা চুরি করেছিস, পুলিশকে গেলিয়েছিস, জিনিস আছিস তো। এসব কাজ না করলে আপনাদের মতন লোকেদের কাছে কাজ পাব কি করে? আরে বাদ, মে তো বহুত দাম হ্যায়, এর জন্যই তো আপনার কাছে নিয়ে এসেছি শঙ্কর ভাই। হ্যাঁ, কি নাম আছে তোদের? বিক্রমজিৎ। কিসমত আলী। আমার ওই কাম করবি? কেন করব না, মাল দিলেই সব করব। কতটা কয়লা চাই, এক লরি, এক মালগাড়ি, না পুরো খাদান? পুরা খাদান চাই, পেয়ে যাবেন। তোমার বাবার নাম কি ছিল? বিশ্বনাথ দাস। নিজের কাছের মানুষকে হারানোর যন্ত্রণাটা আমি বুঝি স্যার, তাই আপনাকে একটু ভাবতে বলছি, নিজের জন্য না হলেও পরিবারের জন্য। চলি স্যার। এসো। তোমার বাবার খুনিকে আমি খুঁজে বার করবই। আচ্ছা, এই খুনের পেছনে কার হাত আছে বলে আপনার মনে হয়? কার আবার হাত থাকবে? বিক্রম। বিক্রম? ওই তো এর আগে স্যারকে খুনের হুমকি দিয়েছিল, ওই তো খুনটা করেছে, মেরেছে তো স্যারকে। তাহলে আপনারা অ্যারেস্ট করছেন না কেন? করবো করবো, খুব শীঘ্রই অ্যারেস্ট করবো, আগে তো খুঁজে বার করতে হবে বিক্রম কোথায়।
দেখছি কি করে। এই স্যার বডিটা তুলে নিয়ে এসো, সাবধানে সাবধানে। বিক্রম বিক্রম ওঠ 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 বন্ধাই, চল কি হলো এখান থেকে তাড়াতাড়ি পালা। কিন্তু কেন তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি জামা কাপড় উঠিয়ে নে 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 নে। আরে কি হয়েছেটা কি? অভিজিৎ সরকার খুন হয়ে গেছে। কি বলছো তুমি? তাই তো বলছি, তুই এখন এখান থেকে তাড়াতাড়ি পালা। আরে অভিজিৎ সরকার খুন হয়ে গেছে তো আমি পালাবো কেন? পুলিশ বলছে তুই খুন করেছিস। আরে আমি পুলিশকে বলে দেবো যে আমি খুন করিনি। না, তোর কথা পুলিশ বিশ্বাস করবে না। আরে শোন, আমার মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র, ঠিক আছে? তুই এখন এখান থেকে যা, সব শান্ত হলে আমিই তো কাজটা বলবো। কিন্তু খোকন ভাই, কোনো কিন্তু নয়। নে ধর ধর, চল কলকাতা টালিগঞ্জে গিয়ে রহিম চাচার গ্যারেজ খুঁজবি, সবাই তোকে দেখিয়ে দেবে। ওখানে চলে যাবি, আমি ফোন করে দেবো। সাবধানে থেকো। হ্যালো, জিৎ বলছি। হ্যাঁ জিৎ বলো। কাল একবার দেখা করতে পারবে? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা আছে। শোনো, কাল আমার তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। আমি নিজে তোমার সঙ্গে কাল দেখা করব। ওকে, ঠিক আছে। অবাক হয়ে গেলে তাই না? তুমি যেটা দেখছো সেটাই সত্যি। হ্যাঁ জিৎ, আমি পুলিশে জয়েন করেছি। যেদিন আমার তোমার সঙ্গে প্রথম দেখা হয়েছিল সেদিন আমি ট্রেনিং নিয়ে বাড়ি ফিরছিলাম, কিন্তু আমার কলেজের থার্ড ইয়ার এক্সামের জন্য আমি পোস্টিং নিতে পারিনি। আজ আমার পোস্টিং হয়েছে সেই রানীপুরে যেখানে আমার দাদাকে খুন করেছিল কোল মাফিয়া বিক্রম। আজও সে ধরা পড়েনি। তাই আমি প্রতিজ্ঞা করেছি যে আমার দাদার খুনি বিক্রমকে খুঁজে বার করে আমি নিজের হাতে শাস্তি দেব, যাতে আমার দাদার আত্মা শান্তি পায়। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তুমি নিজের হাতে তোমার দাদার খুনিকে শাস্তি দিতে পারো। জিৎ, আমি রানীপুর চলে যাচ্ছি, তুমি ওখানে আসবে তো? নিশ্চয়ই আসবো। আজ তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়েছো, রানীপুরে এসে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমি আসি বাবা। আয় মা। আসি বউ। এ কি বৌদি, তুমি কাঁদছো কেন? আমার খুব ভয় লাগছে, আমার তোর জন্য খুব ভয় লাগছে। তুই আবার সেই রানীপুরেই যাচ্ছিস? তুমি ভয় পেও না বৌদি, আমার কিচ্ছু হবে না। দাদার খুনি বিক্রম এখনো শাস্তি পায়নি, ওকে খুঁজে বার করে আমি নিজের হাতে শাস্তি দেব, তবেই তো দাদার আত্মা শান্তি পাবে। প্রিয়া ঠিক বলেছে বৌমা, আমার ছেলের খুনি শাস্তি না পাওয়া পর্যন্ত আমিও কোনো শান্তি পাচ্ছি না। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, তোমাদের দুজনের আশীর্বাদ যখন আমার সঙ্গে আছে আমি দাদার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবই, আর ওই রানীপুরের সমস্ত কোল মাফিয়াদের নিজের হাতে এমন শাস্তি দেব যে ওরা সারা জীবন মনে রাখবে।
শালা টাকা বার কর বাবু সামান্য টাকা রোজগার করি তা যদি আপনাদের দিয়ে দিই তাহলে আমাদের কি করে চলবে বাবু এখানে কাজ করতে গেলে অর্ধেক টাকা আমাদেরকে দিতে হয় টাকা দিবি না চল শালা এই শালা মালটাকে খালা করে আজ থেকে এখানকার কোন শ্রমিক তোদের একটা টাকাও দেবে না এই কে হবে তুই ভালো চাস তো চুপচাপ এখান থেকে কেটে পড় নালে তোকেও ওর মতোই পেটাবো এই ভুলটা করিস না নালে দেখবি তোর বডি আছে কিন্তু তোর হাত নেই বা দেখলি তোর হাত আছে বডি নেই এখানকার শ্রমিকরা আজ থেকে তোদের একটা টাকাও দেবে না এটাই আমার শেষ কথা আপনারা যে কত ভালোভাবে ডিউটি করছেন সেটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি শুনুন 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 আপনি বড্ড বেশি বাড়াবাড়ি করছেন বেশি বাড়াবাড়ি করলে আপনাকে শুদ্ধ লকআপে ঢুকিয়ে দেবো আর এইসব কেসে আপনারা তো নাক গলাবার কি আছে কে আপনি আমি কে জানতে চান আপনি আমি কে নিজেকে প্রপারলি ড্রেস আপ করে আমার চেম্বারে আসুন আসছি দিদি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা চমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা আসবো দিদি আসুন ইয়েস ম্যাম একটা কথা আপনারা সবাই ভালো করে শুনে নিন আজ পর্যন্ত এই থানা কিভাবে চলেছে তা আমার দেখার দরকার নেই কিন্তু আজ থেকে এই থানা আমার নিয়মে চলবে আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই কাকা ভাই দাদার সঙ্গে পরিচয় আছে কিন্তু সেই পরিচয় না রেখে পুলিশ হওয়ার আসল সম্মানটা দিন নাহলে আপনারাও ওই ক্রিমিনালগুলোর সঙ্গে লকআপের ভেতরে থাকবেন হ্যাঁ ম্যাডাম ওকে প্রত্যেকটা রাস্তার মোড়ে পুলিশ পোস্টিং করুন প্রত্যেকটা লরির লিগাল ডকুমেন্টস চেক করুন এখানকার ক্রিমিনালদের আসল পাওয়ার হলো কয়লা আর যেদিন এই কয়লার ব্যবসা বন্ধ হয়ে যাবে সেদিন এদের জীবনেও লোডশেডিং এসে যাবে ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ অল ইয়েস ম্যাম ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ অল ইয়েস ম্যাম ও দাঁড়া 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 কে হচ্ছে কি ও চালাম দেখা আরে শঙ্কর সিং এর মাল আছে এ শঙ্কর সিং এর হোক আর ছাই যার হোক ম্যাডাম বসেছে চল ম্যাডামের সাথে দেখা কর কে ম্যাডাম আছে দেখি তো চল বেরো তাড়াতাড়ি খুচি করেছে এই কোন ম্যাডাম আছে এখানে চালান নেই তাই তো নো ম্যাডাম শোন আজ থেকে চালান ছাড়া কোনো লরি এখান থেকে পাস করবে না ইয়েস ম্যাডাম মিস্টার দাস ইয়েস ম্যাডাম এদের সবকটাকে অ্যারেস্ট করুন আর লরিগুলোকে থানায় নিয়ে যান ওকে ম্যাডাম দিদি এ কোন সা দিদি হ্যায় ভাই থানা নতুন ইনচার্জ ভাই হেভি করা মাল
এ তো এসেই সব ধরপাকড় শুরু করে দিয়েছে। এস্টেটে তো আমরা একজন দিদিকে চিনি। এ কোন দিদি? থানায় থানায় যদি এরকম দিদি আসতে থাকে তাহলে আমাদের বাসা তো লাটে উঠে যাবে, আমরা খাবো কি? আর এদেরও কোনো কাম কাজ নেই নাকি? আরে ঘর সামালো, খানা পাকাও, পতি সেবা করো, তানা বন্দুক নিয়ে আমাদের সেবা করতে বেরিয়ে পড়েছে। সেবা? হ্যাঁ ভাই। মিনিস্টারকে ফোন লাগা। হ্যাঁ ভাই। থানায় নতুন কে দিদি এসছে রে। হ্যাঁ। সে আমার কয়লার গাড়ি ধরছে, আমার ছেলে পুলেদের ধরে লকআপে ভরছে। কিছু তো করতে হবে ভাই। এই দিদি বড় দিদির পারমিশন নিয়ে এসছে। আমি কিছু করতে গেলে মিনিস্টার না, মিনিস্টারের বাড়ির ঝাড়ু দারু থাকবো না। এই মিনিস্টার সালা ফোন কেটে দিল। চলো বলতে যাও, এগিয়ে যাও। চাচা কিরে, ব্যাগ নিয়ে কোথায় যাবি? আমাকে আসলে একটু রানীপুরের বাড়িতে যেতে হবে, কাজ পড়ে গেছে। আগে থেকে বলিস নি তো, হঠাৎ কি কাজ পড়ে গেল? কবে ফিরবি? তোকে জানতে হবে না, তোকে যে কাজটা বললাম সেটা কর। কবে ফিরবি? যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই ফিরব। মানে? মানে বোঝানোর সময় এখন নেই চাচা, আমি আসি। খুদা হাফেজ। সাবধানে যাস। আসি। কি হয়েছে? তোকে ওরা মারছে কেন? জানি না চাচা। তুই এখানে? হ্যাঁ, তোকে অনেকদিন ধরে খুঁজছি। কিন্তু এরা কার? আমাকে মারছিল কেন? সব পরে বলবো, আগে এখান থেকে চল। কি বলছিস তুই? শঙ্কর সিং আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। ও শুধু তোকে মারবার জন্য লোক পাঠায়নি, ওই অভিজিৎ সরকারকে খুন করে সেই খুনের দোষ তোর ঘাড়ে চাপিয়েছে। কিন্তু কেন? কারণ তোর কাছে তোর বাবার খুন হওয়ার কথাটা শুনে অভিজিৎ সরকার থানায় গিয়ে তোর বাবার পুরনো মার্ডার কেসের ফাইলটা খুঁজে বার করে। আর এই কথা জানতে পেরে ওই অফিসার অর্ণব সব কথা শঙ্কর সিংকে জানিয়ে দেয়। কি ব্যাপার অফিসার, এনি প্রবলেম?
আর ওদের কথাতেই আমি জানতে পারি তোর বাবাকে কে খুন করেছিল। বল কে মেরেছিল আমার বাবাকে, বল কে মেরেছিল বাবাকে? শঙ্কর সিং। ভাই আপনি চিনতেন বিশ্বনাথ দাসকে? চিনতাম না, জানতাম। ওই কয়লা খাদানের শ্রমিক নেতা ছিল, ভেরি অনেস্ট। আমার কয়লা চুরি ধরে ফেলে সরকারকে রিপোর্ট করতে যাচ্ছিল, তো আমি নিজে ওকে গাড়ি দিয়ে কুচলে দিয়েছিলাম যাতে মুখ বন্ধ হয়। সেই থেকে তোকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে বিক্রম। আর শঙ্কর সিং জানে আমি যখন ওকে ছেড়ে পালিয়ে এসেছি তখন আমি তোকে সব সত্যিটা জানিয়ে দেবো। কিন্তু শঙ্কর সিং এটা জানে না, যেদিন আমি জানতে পারবো আমার বাবার খুনি কে, সেদিনটা হবে ওর জীবনের শেষ দিন। ওর শরীরের এতগুলো টুকরো করবো যে পুরানোর সময় কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না। ভাই একটা খারাপ খবর আছে ভাই, কালু বিক্রমকে মারতে পারেনি ভাই, কিসমত তার আগেই কালুকে মেরে দিয়েছে, বিক্রমকে ও সব বলে দিয়েছে। ভাই ভাই এখন কি হবে, ভাই কি হবে এখন? আসবে, আমি জানি, ও সারা এখানেই আসবে। এত বছর ধরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, এই পারসালা সেই সাপটাকে আমি কুচলে দেব। ম্যাডাম, বিক্রমের খোঁজ পাওয়া গেছে। বিক্রম কোথায়? ও এই শহরে এসেছে, শঙ্কর সিং এর খাদানে গেছে। Jump!
যাবে হারিয়ে সব বাধা পেরিয়ে গায়ে লাগলে রে আছো নুরাই যাবে মিলিয়ে একলা পেলে ভাই কে চাবি রে ধলাই পিছু নিলে পরে হাই পাবি না কোনো রেহাই চোখে নীল চেরো লাগে শিকারি ফাড়া ওটো পেয়ারা করবে হার পরবা ভেঙে দেবে সব বাধা বিপদের সাহারা আমি জানতাম তুই আসবি, আমি তো তোর জন্যই অপেক্ষা করে আছি। আর আমিও তোকে মারার জন্য অপেক্ষা করে আছি। শঙ্কর সিং কে ছেড়ে দাও, আইন নিজের হাতে নিও না, নাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। কি হলো, ছাড়ো ছাড়ো বলছি। You are under arrest. I said turn. Turn! Ah.
বিক্রম। হ্যাঁ প্রিয়, আমি বিক্রম, আর আমি জিৎ। আমি তোমার দাদার খুনি। আমাকে অ্যারেস্ট করো না জিৎ। আমি জানি তুমি আমার দাদার খুনি নও। আমার দাদাকে খুন করেছ ওই শঙ্কর সিং। তুমি কি করে জানলে? তোমার বন্ধু কিসমতি আমাকে সবকিছু বলে দিয়েছে জিৎ। তোকে বলবো ইশারায়, আয় না মন হারাবো ভেসে মেঘেরই ভেলায়, কানে কানে গল্প তোকে বলবো ইশারায়, বুঝিনি যে আগে প্রেমেরই পর আগে লেগেছে হাওয়ায়, আর বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার। না বলে সে এসে আরো ভালোবেসে মেঘলা গোনালো আজাবা, বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার। বলেছি তুই যে আমার, বলেছি তুই যে আমার।